أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وسلم وبارك عليه. شكرا لله الحمد لله الله رب العالمين আমাদের জিন্দা মুর্দা সকলের গুনাহ খাতা মাফ করে দিন বলি আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাজিয়েছেন আল্লাহ তাআলা সকলের মনের নেক বাসনা পূরণ করেন বলি আমিন। আপনি ইচ্ছে জায়গা চুমু খেতে এই গজলটা দিয়ে আলোচনা শুরু করেন। আপনার কাছে একটা প্রস্তাব আমার, ইচ্ছে জায়গা চুমু খেতে আপনার কণ্ঠ অনেক সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে সকলে বলি আমিন। যারা আসতে পারেন নাই আল্লাহ তাআলা যেন দয়া করে মায়া করে আজকের মাহফিলে আসার তৌফিক দান করে সকলে বলে আমিন। যারা উলামায়ে কেরাম এসেছেন আসবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সহি সালামতে আসা এবং যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। আসুন আমরা নবীজির সামনে একটি নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি কলি আমরা তেলাওয়াত করে নবীর মহব্বতে চক্ষু বন্ধ করে সবুজ গম্বুজকে একেবারে চোখের মণিকোঠার মধ্যে নিয়ে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা। আমি তো আদম যেতে পারি নাই কাবারি কাবা সোনার মদিনায়, আমি তো আদম যেতে পারি নাই কাবারি কাবা সোনার মদিনায়, তাই তো কি দে আমি ভোগটা বাসায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। নবীর দিদার যাদের নসিবে হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, নবীর দিদার যাদের নসিবে হয়েছে নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, পরকালে তাদের কোনো বই নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা। সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু নিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু নিয়া হাবিবাল্লাহ আলাইকুম। সকলে বড় আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই মদিনা ওয়ালা কামলে ওয়ালাকে দেখতে হলে পীরো মুর্শিদের চরণ দোলা চোখে লাগাইতে হবে, তাহলে আপনি মদিনাওয়ালা কামলেওয়ালা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূরানি জালোয়া দেখতে পাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বি আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম। এই পৃথিবীর মধ্যে একজন নবী রসুল এবং বাদশা ছিলেন, গোটা পৃথিবীর রাজত্ব তিনি করেছেন। এই সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে দোয়া করলেন। একটু গভীর মনোযোগ কি করলেন,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাদশা এবং নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম দোয়া করলেন রাব্বুল আলামিন আপনি আমাকে রাজত্ব দিলেন আপনি আমাকে বাদশাহী দিলেন আল্লাহ আপনি আমাকে নবুয়ত দিলেন ও রাব্বুল আলামিন আপনার কাছে আমি আরেকটা দোয়া আরেকটা আরজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সুলাইমান তুমি আমার কাছে কি চাইবা আমি যে তোমাকে নবুয়ত দিলাম রিসালাত দিলাম বাদশাহী দিলাম সুলাইমান আলাইহিস সালাম বললেন ও রাব্বুল আলামিন এই পৃথিবী থাকার জায়গা না এই পৃথিবী থেকে একদিন ইন্তেকাল করে পরকালে যাইতে হবে ও আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন আল্লাহ যেদিন মৃত্যু হয়ে যাবে আমি তো থাকতে পারবো না তবে তোমার দরবারে আমার ফরিয়াদ এটা হলো আমি সুলাইমানের নামটা সলিহিনদের নামের ভিতরে ঢুকাইয়ে দাও বলি সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এই যুগের নবী না দাউদ আলাইহিস সালামের সন্তান ওই সুলাইমান আলাইহিস সালামের কথাটা রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে নিয়ে আসলেন বন্ধুরা আমার জ্ঞানী গুণীমান শুনে রাখেন মুফাসসিরানে কেরামগণ দুইটা ব্যাখ্যা করেছেন কারণ সলিহিন শব্দের অর্থ হলো আই আউলিয়া ইল কামিলিন আল্লাহর নবী তারা কোনদিন ওলি হবেন না কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ওলি যদি একসাথে করা হয় তারপর কোন নবীদের পায়ের ধুলার সমপরিমাণ হবেন না তারপর কেন তিনি সলিহিন শব্দ ব্যবহার করলেন এইটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরানে কেরাম লিখেছেন ও রব্বুল আলামিন সুলাইমানের ফরিয়াদ হলো আল্লাহ আমি সুলাইমানের নামটা আমার বাবা দাউদ যেই তালিকার মধ্যে আছে ওই তালিকার মধ্যে আমার নামটা লিখে দাও বলি সুবহানাল্লাহ কিন্তু কালামুল্লাহ শরীফের মধ্যে কেন এই কথাটা নিয়ে আসলেন মুফাসসিরানে কেরাম লেখেন আমার নূর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীর যে উম্মতে মুহাম্মদীরা রয়েছে তাদের মধ্যে যারা নেককার পরহেজগার ওলি আল্লাহ হবে সাধারণ মানুষদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলতেছে যদি সুলাইমান তার নামটা দাউদের সঙ্গে লেখাইতে চাই তাহলে তোমরা যারা সাধারণ মানুষ আছো দিন মজুর আছো শ্রমিক আছো দেশ বিদেশে বিভিন্ন জায়গায় চাকরি নকরি করো তোমাদের কাছে কোরআনের এলেম নাই হাদিসের এলেম নাই তো তাসাউফের এলেম নাই তরিকতের এলেম নাই আল্লাহকে চিনার এলেম নাই রসুলকে চিনার এলেম তোমাদের কাছে নাই তাহলে তোমরা যারা সর্বসাধারণ আছো তোমরা তোমাদের নামটা যুগের আল্লাহর ওলির সঙ্গে লিখে নাও বলি সুবহানাল্লাহ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ রব্বি আদখিলনি বিরহমাতিকা আল্লাহ আপনি তো আমাকে রহমত দিবেন নবুয়াত দিবেন রিসালাত দিবেন বাদশাহী দিয়েছেন আল্লাহ আপনার কাছে দোয়া আপনি আমার নামটা সলিহিন অর্থাৎ আমার বাবা দাউদের সঙ্গে ইব্রাহিমের সঙ্গে আদমের সঙ্গে লিখে দেন না কারণ তাদের সঙ্গে লিখে দিলে আমি তো তাদের সমপর্যায়ে যাইতে পারি নাই তাদের সঙ্গে নামটা থাকলে তারা আমাকে ফেলে একা একা জান্নাতের উচ্চ মাকামে যাবে না বড় করে বলি সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে আপনি আমি গুনাহগার যারা রয়েছি আমরা যারা শ্রমিক রয়েছি দিনমজুর রয়েছি জেনারেল শিক্ষিত রয়েছি আমরা যদি কোনো না কোনো বুজুর্গানের দিনের সঙ্গে আমাদের নামটা লেখাইতে পারি তাহলে তারা আমাদেরকে ছেড়ে জান্নাতের উচ্চ মাকামে যাবে না বলি না সুবহানাল্লাহ বলবেন হুজুর প্রমাণ কি ডকুমেন্টস কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই উম্মতের মধ্যে অনেক বুজুর্গানের দিন থাকবে কিন্তু কিছু সাধারণ মানুষ তাদেরকে জীবন দিয়ে ভালো বাড়বে কিন্তু তাদের সমপরিমাণ ইবাদত করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু এই যে ভালোবাসলো ভালোবাসাটার প্রতিদান পাবে কিনা জানতে চাই সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ভক্তরা মুরিদেরা বিভিন্ন কাম কাজ রেখে তারা অনেক পরিশ্রম করে পীর মুর্শিদের বাড়িতে যাবে কেউ যাবে হাঁস নিয়ে কেউ মোরগ নিয়ে কেউ সামান্য টুকু হাদিয়া নিয়ে কেউ বা এক চিমটি মাটি নিয়ে একমাত্র মহব্বতের কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে মহব্বত করলো একজন ওলি আল্লাহকে নেককার মানুষকে এই ভালোবাসার প্রতিদান সে পাবেনি যদিও তার মধ্যে ওই আল্লাহর ওলির আমলের সমপরিমাণ নাই আল্লাহর ওলি তাহাজ্জুদের ইবাদত করেন আল্লাহর ওলি আমিন পুরিয়াস করে
সারা দিন তার জিকির আজকার নবীর মহব্বতে দুরুদ শরীফ এরকম মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকে আর আমরা সারা দিন রিসকা ঠেলাই জমির মধ্যে খেত লাগাই ঈদ বাঙ্গি সারা দিন একবারও আল্লাহকে স্মরণ করতে পারি না কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক আছে বলেন না সুবহানাল্লাহ এই সম্পর্ক থাকার কারণে আমাদের কোনো উপকার আসবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও আল মারউ মান আহাব্বা যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে থাকবে বলে সুবহানাল্লাহ যদিও আমলের কমতি থাকে কিন্তু এই ভালোবাসাটা যদি সিরফ আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য হয়ে থাকে তাহলে আউলিয়া কেরাম আপনাদেরকে রেখে জান্নাতে যাবেন না বড় করে বলি সুবহানাল্লাহ বন্ধুরা আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আইনু হাক্কুন মানুষের নজর লাগা সত্য মানুষের নজর লাগা কি সত্য মানে আপনারা দেখবেন একটা লাউ গাছের বাগানের সামনে দিয়ে যাচ্ছেন অনেক লাউ কিছু কিছু দুষ্ট মানুষ আছে একবার চাইছে আরে বাবা রে যে লাউ রে শেষ লাউর বাগান কি নতুন গাবি কিনে আনছেন 5-7 কেজি দুধ দেই আল্লাহর কি কুদরত সফলভাবে 2 ফুট এই একটা মানুষ বেড়াইতেছে আপনার ভাই আয়েশা দেখছে মাশাআল্লাহ দুয়াইতেছেন কিও কো কেজি মাশাআল্লাহ 5 কেজি এবাড়ও মাশাআল্লাহ 5 কেজি গেছে কিন্তু গরু ডাইবাটা বাইতে যাওয়ার আগে হইতে গেছে আমার বাস্তব দেখা আসেনি আসেনি এটাকে টক লাগা বলে এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সুন্দর ছোট্ট একটা ছেলে নিয়ে আসলেন একটা মহিলা এবং কপালের মধ্যে টিপ লাগায় কালো কালি লাগায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে এটা তোমরা করবা না হলে এই কিছু কিছু দুষ্ট মানুষের নজর এই বাচ্চাগুলোর উপরে পড়ে যাবে তখন সে এমন অসুস্থ হবে ডাক্তার কবিরা চিকিৎসা করে ভালো করতে পারবে না আল্লাহু আকবার এখন আমার যে কথাটা এটা হলো একজন বদকার পাপী বেনামাজি ওই লোকটার যদি চোখ লাগে এরকম হতে গ্রস্ত হইতে পারে আল্লাহর ওলি যারা আছে তাদের নজর যদি আমরা গুনাহগারের দিকে পড়ে তাহলে আমাদের মুর্দা কলবগুলা জিন্দা হবে কিনা বলেন এই বলেন হবে কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী পুকুরের মধ্যে রাস্তার পাশে গোসল করতেছেন তার শরীরের কাপড়টা খোলা পরনের কাপড়টা আছে উপর দিয়ে একজন সাহাবী যাচ্ছেন হেঁটে হেঁটে যাওয়ার পরে দেখলেন এই খুব সুন্দর মানুষ দেখার পরে একটু নজর লাগছে শরীরের মধ্যে গুটা এরকম অসুস্থ হয়ে গেলেন মদিনা শরীফের কত ডাক্তার ওষুধ খাওয়ালেন কিন্তু সুস্থ হনা তখন নবীজির কাছে গেলেন যার পরে নবী দেখলেন দেখে গাড়ি তোমার তো এইরকম কোন রোগ নাই এটা হইছে তোমার বাড়ির পাশে রে তুমি গোসল করতে লইছিলে ওই যে দেখছে সে তোমার চোখ লাগাইছে নাউজুবিল্লাহ কইতেন না আমার নবীজি কইছে তারে ধইরা আনো আইনা তারে দিয়া পানি একটা বাড়ির মধ্যে রাখবা এবং তার ফাওড়ি দুয়ায়া এই পানি পান করবার শরীরের মধ্যে ডালবা সব ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ এখন দেখেন একজন বেনামাজি একজন সুদখুর গুসকুরের চোখ যদি এরকম হয়ে থাকে যদি আল্লাহওয়ালারা যদি আমাদের মতো গুনাহগার এই মুরিদের প্রতি সুদৃষ্টি দেয় আপনার তকদির বদলাইব ইনশাআল্লাহ এ বলেন বদলাইব নি গাসপেকের দরবারে খাজা বাবার দরবারে অ্যাভেলেবল ঘটনা রয়েছে পরিবর্তন হয়ে যাবে তো নজরে ওলি হয়ে যাবে তা আমরা যারা এখনো রাস্তাঘাটে আছি আমি এতটুকুই জানি যে আদবে খোদা মিলে বেয়াদবে শয়তান মাহফিলের প্যান্ডেলে তো সুন্দর আমরা না আওয়াজ করতে পারি না অনেক ভালো ভালো মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন যারা আপনাদেরকে সুন্দর করে তাফসীর করে আলোচনা শোনাবেন তো এখনো আমরা আরজ করব মাহফিলের সৌন্দর্য নিয়তে এই দরবারের আদব রক্ষার্থে এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন মেহরবানি করে আপনারা প্যান্ডেলে ঢুকে যান আমি হুজুর কাবলার কাছে সকলের কাছে দোয়া আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ ভাই তোমার কার্ড দিতাম আমরা রে যারা এখন এদিক সেদিক দাঁড়িয়ে রয়েছে দয়া করে